কেমন আছেন? নিজের গুণের কথা শুনতে তো খুব ভালো লাগে, ভালো আছি। না, মা সিনেমাটা নিয়ে আসলে এরই মধ্যে আমরা পত্রপত্রিকা যে পরিমাণ লেখালেখি দেখছি, এটার হাইপটা খুব ভালো একটা। যেহেতু সিনেমাটা আজকে রিলিজ হয়েছে, দিন গড়িয়ে রাত, রেসপন্সটা কেমন পাচ্ছেন? ভীষণ আনন্দের। এই ছবিতে জার্নিটা আমাদের একটু কঠিন ছিল, খুব একটা সহজ ছিল না, তবে গল্প নির্ভর ছবি, অভিনয়, মানে শুটিং এর অভিজ্ঞতার কথা বলছেন? শুটিং এর অভিজ্ঞতা নয়, কিন্তু অভিনেতা অভিনেত্রীদের অভিনয় নির্ভর একটা ছবি, তো সব মিলিয়ে প্রাণ খুলে অভিনয় করতে পেরেছি যে ছবিতে, সেই ছবিটা আজকে রিলিজ হয়েছে এবং দর্শকদের কাছে পৌঁছে গেছে, দর্শকদের অনুভূতির সাথে কানেক্ট করছে, অবশ্যই আমাদের জন্য ভীষণ আনন্দের দিন আজকে। ফারজানা ছবি আসলে কোন ক্যারেক্টারটা অভিনয় করেছেন একটু ছোট করে যদি আমাদের দর্শকদের জন্য যদি একটু বলতেন? যুদ্ধকালীন সময়ে আমি একজন বৌদ্ধ ধর্মাবলম্বী নারীর চরিত্র অভিনয় করেছি এবং সেই নারীর যে জার্নিটা লাইফের, তার ক্রাইসিস এবং তার ট্র্যাজেডিটাই আসলে দর্শক আজ এই সিনেমায় দেখতে পাচ্ছে। আরও একটি সুসংবাদ হচ্ছে যে আমরা 20 তারিখে কান ফিল্ম ফেস্টিভ্যাল, আমাদের চলচ্চিত্রের সবচেয়ে সম্মানজনক একটা জায়গা, ওইখানে প্রদর্শিত হয়েছে সিনেমাটা। তো যখন শুনতে পারলেন যে এরকম একটা জায়গাতে মা সিনেমার মতো একটা সিনেমা ওইখানকে আসলে আমি কি বলবো যে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে? কান ফেস্টিভ্যাল, কান চলচ্চিত্র উৎসবের স্ক্রিনে আমাকে দেখা যাবে, এটা ভাবতেই আমরা কিন্তু প্রত্যেকে নিজেকে সবচেয়ে ভালোবেসে বেশি এবং এটা ভাবতেই আমি পুলকিত হয়ে গেছি। এরপর আমার কাছে মনে হয়েছে যে আমার দেশের পতাকা নিয়ে আমি যাচ্ছি ভিন দেশে, ভিন্ন মানুষের কাছে, আমার দেশের পতাকা, আমার দেশের অনুভূতি, আমার দেশের ইতিহাস, মুক্তিযুদ্ধ, সংস্কার, সংস্কৃতি, সাম্প্রদায়িক দাঙ্গা, ধর্মনিরপেক্ষতা, এই সমস্ত বিষয়বস্তুকে আমরা তুলে ধরছি মা সিনেমার মাধ্যমে ভিন দেশিদের কাছে, ভিন্ন ভাষাভাষী মানুষের কাছে। এটা যে একই সাথে যেমন আনন্দের, ঠিক তেমনি গর্বেরও। মানে আরও একটি নতুন জিনিস সংযোজন হয়েছে এবার কান ফিল্ম ফেস্টিভ্যালে, যে এবারই প্রথম কানে বাংলাদেশি কোনো স্টল স্থান পেয়েছে, বুথ তৈরি হয়েছে, বুথ তৈরি হয়েছে, এর আগে কিন্তু কানে কখনো বুথ তৈরি হয়নি। নিউজে আমরা দেখেছি যে আমরা কষ্ট লেগেছে আসলে বাংলাদেশ থেকে যে মানুষগুলো রিপ্রেজেন্ট করার কথা ছিল এই বুথটাকে, আমরা ওই মানুষগুলোকে আসার সময় মতো পাইনি, কিন্তু এই সিনেমার যে পরিচালক আমরা তাকে পেয়েছি ওইখানটা ওইখানে। তো ওইখান থেকে ওনাদের যখন স্ক্রিনিং হলো, দর্শকদের একটা প্রতিক্রিয়া, পরিচালক কি ফোন করে আপনাদেরকে এই বিষয়গুলো জানিয়েছে কিনা? উনি এত ইমোশনাল ছিলেন, মানে এত আবেগতাড়িত হয়ে গিয়েছিলেন যে উনি ভাষা হারিয়ে ফেলেছিলেন। যখন আমাদের এই সিনেমাটা দেখে বিভিন্ন দেশের মানুষেরা, দর্শক আমাদের অভিনয়ের প্রশংসা করছেন, নির্মাণ শৈলীর প্রশংসা করছেন, কলাকুশলীদের প্রশংসা করছেন, তিনি আসলে সত্যি মানে আবেগাপ্লুত হয়ে গেছেন, উচ্ছ্বসিত হয়ে গেছেন। এবং উনি একটা স্ট্যাটাস দিয়েছেন এবং স্ট্যাটাসে উনি লিখেছেন আমাদের কথা, আমাদের সবার নাম মেনশন করে লিখেছেন যে আমাদের অভিনয় প্রশংসিত, কানে মা সিনেমাটি দেখে দর্শকরা মুগ্ধ। আরেকটা ব্যাপার, আমরা যেমন আমাদের এখানে অনেক সীমাবদ্ধতা আছে, আমাদের বাজেট স্বল্পতা থেকে শুরু করে আরো নানামুখী, এই সীমাবদ্ধতার মধ্যেও আমাদের নির্মাতারা এত ভালো ভালো ছবি নির্মাণ করছেন, তাই আমার মনে হয় যে পরবর্তীতে আসলে বিভিন্ন ফেস্টিভ্যালে পাঠানোর জন্য এইসব ফেস্টিভ্যালের ক্রাইটেরিয়াগুলো মাথায় রেখেই ছবি নির্মাণ করা উচিত। মা ছবিতে যেমন কন্টেম্পোরারি ইস্যুর সাথে কিন্তু আমরা মুক্তিযুদ্ধকে কানেক্ট করেছি, যে কারণে এটা কানে এতটা সমাদৃত হয়েছে। এই ধরনের ফেস্টিভ্যালগুলোতে কন্টেম্পোরারি ইস্যুসগুলোকে অনেক প্রাধান্য দেওয়া হয় আমরা জানি, এবং বাংলাদেশের একটা বুথ তৈরি হয়েছে এই প্রথম, সেই বুথ থেকে সরকারিভাবে প্রথম যাওয়া ছবি হচ্ছে আমাদের অরণ্য আনোয়ার পরিচালিত মা ছবিটি। তবে আমার মনে হয় যে যেহেতু সরকারিভাবে প্রথম বুথ হয়েছে, আমাদের ছবিটা গেছে প্রথম এবং কান ফেস্টিভ্যালে প্রদর্শিত হয়েছে, আমার মনে হয় যে সংশ্লিষ্ট যারা ছিলেন, কর্তৃপক্ষের আরও সচেতন হওয়া উচিত ছিল, আমাদের দেশ থেকে প্রতিনিধিত্ব করবার জন্য আরও কিছু কর্তৃত্বস্থানীয় ব্যক্তিদের যাওয়া উচিত ছিল। অরণ্য ভাইয়ের আরও কয়েকটা জিনিস আমার ভালো লেগেছে, তারা লুঙ্গি পরে বাংলাদেশি গামছা মাথায় দিয়ে পুরো কান ফেস্টিভ্যালটা ঘুরেছেন, এই কিছু ফুটেজও আমরা পেয়েছি, এই জিনিসগুলো কিন্তু ভালো লেগেছে আমার কাছেও, খুবই ইন্টারেস্টিং লেগেছে। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে একটা দৃঢ় প্রত্যয় ছিল এবং আমি দেখেছি যে পতাকা হাতে নিয়ে ওরা লুঙ্গি পরে পাঞ্জাবি পরে, আমি কিন্তু জানেন আপনাকে কথাগুলো বলছি আর শিউরে উঠছি, পতাকার কথা যখন আসলো আমি বলতে চাই যে আমি আমার দেশকে ভীষণ ভালোবাসি, আমাদের বাংলাদেশের নামটি পৃথিবীর সবার মুখে ধ্বনিত হবে, এ যে কত বড় প্রাপ্তির এবং গর্বের, ভাষায় প্রকাশ করা সম্ভব